অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি, শুক্র এবং রাহুর এই তিনটি গ্রহের নবপঞ্চম যোগ এই ছয় রাশি লটারি থেকে মহা কোটিপতি হতে চলেছে। দেখুন, বর্তমানে শনি মকর রাশিতে মার্গী অবস্থাতে অবস্থান করছে, শুক্র মকর রাশিতে এবং আপনার রাহু হচ্ছে বৃষ রাশিতে। এই রাহু থেকে শনি এবং শুক্র নবপঞ্চম যোগ কিন্তু সৃষ্টি করছে এবং এর পাশাপাশি দেখুন শুক্র কিন্তু মিত্র গৃহে এবং মিত্র বন্ধুর সাথে, শনির সাথে কিন্তু অবস্থান করছে। এই নবপঞ্চম যোগ, এই শনি শুক্র এবং রাহু, রাহু কি দেয়? কলিযুগে হঠাৎ অর্থ, লটারি বলুন, শেয়ার বলুন, এটা কিন্তু দুর্দান্ত ধামাকা সুযোগ আসতে চলেছে এই কদিনের মধ্যে এই ছয় রাশির। কোন কোন রাশি দেখুন, কৌশিকরা যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে বলে, হাওয়াতে কৌশিকরাই কোনো সময় কথা বলে না, কেন হচ্ছে কি কারণ। তবে আপনার রাশিচক্রে আবারও বলছি, রাহুর প্লেসমেন্ট, শনির প্লেসমেন্ট, আপনার শুক্রের প্লেসমেন্ট ভালো থাকা কিন্তু একান্তই দরকার। যদি এই কটি গ্রহ যদি আপনার মজুদ অবস্থাতে না থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু সমস্যা আসবে। তো এবার আমি জানাতে চলেছি যে রাশিগুলো মহাভাগ্যশালী হতে চলেছে এই নবপঞ্চম যোগের ফলে। শনি, শনি কী দেয়? হঠাৎ অর্থ। এই শনির অর্থ কিন্তু একটু মেহনতি করে দেয় কিন্তু ফুরায় না শনির অর্থ। শুক্র আমাদেরকে ভোগ বিলাস, মানে যাবতীয় সুখ। রাহু কী দেয়? হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনার শেয়ার মার্কেট এই জায়গাগুলো কিন্তু রাহু কিন্তু বিশেষভাবে নির্দেশ করে, লটারি, জুয়া, ফাটকা, সাট্টা। প্রথম রাশি হচ্ছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতেই শনি এবং শুক্র এবং পঞ্চমভাবে রাহু এবং রাহুর ঠিক নবমভাবে শনি এবং শুক্র নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। এই আপনার মকর রাশির ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা থেকে কিন্তু অর্থ কিন্তু পেতে চলে। প্রথম নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, মকর রাশির ক্ষেত্রে মহাসংযোগ সৃষ্টি করেছে এই নবপঞ্চম যোগ। দ্বিতীয় যে রাশির কথা বলবো তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, যারা লটারি কাটছেন, লটারি পারছেন না, সেক্ষেত্রে যাদের রাহু পীড়িত আছে, আপনারা রাহু কবচ যদি আপনারা পরিধান করেন তাহলে লটারিতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাগার সম্ভাবনাটা বাড়িয়ে দিবে। তবে আপনার জন্মকুণ্ডলি দেখিয়ে আপনি রাহুর প্রতিকার প্রতিবিধান, রাহুর কবচ আপনারা পরিধান করুন। পাশাপাশি শনির কবচও যদি আপনারা পরিধান করেন সেক্ষেত্রেও শনি যাদের পীড়িত আছে, শনি কিন্তু আপনার মজবুত পজিশানে আসবেই আসবে। দ্বিতীয় রাশি, সে রাশির নাম আপনার কন্যা রাশি। মকরের পর কন্যা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র এবং শনি, ধনপতি, ভাগ্যপতি এবং পঞ্চমপতি কানেকশান, দুর্দান্ত কানেকশান কন্যা রাশির এবং ভাগ্যভাবে রাহু এবং এই নবপঞ্চম যোগ ভাগ্যপতি আপনার পঞ্চমভাবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে ধনপতি, ভাগ্যপতি পঞ্চমভাবে, পঞ্চমপতির সাথে এবং ভাগ্যভাবে রাহু নবপঞ্চম যোগ সৃষ্টি করছে কন্যা রাশির ক্ষেত্রে। হঠাৎ লটারি থেকে মহা কোটিপতি কিন্তু আপনারা হতে চলেছেন এই নবপঞ্চম যোগ আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি নবপঞ্চম যোগের ফলে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ভাগ্যপতি আপনার দ্বাদশভাবে, দ্বাদশপতি দ্বাদশভাবে এবং আপনাদের রাহু চতুর্থভাবে,
অর্থাৎ এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে আপনারা হঠাৎ অর্থ কিন্তু পেতে চলেছেন, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনার রাশিতেই রাহুর অবস্থান এবং ভাগ্যভাবে শুক্র এবং শনির অবস্থান, এবার আপনাদের ভাগ্যবতী ভাগ্যভাবে রাশির অধিপতিকে কানেক্ট করছে, নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের লটারি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। চার নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনার ধনভাবে রাহু, আপনার কর্মভাবে শুক্র এবং শনি, এবং আপনাদের ধনপতি এবং সপ্তমপতিকে কানেক্ট করছে ধনভাবে রাহু। নবপঞ্চম যোগ আপনাদের আকস্মিক ধনলাভ হতে চলেছে। আপনাদের লটারি, শেয়ার মার্কেট ফাটকা, জুয়া, সাট্টা থেকে হঠাৎ আকস্মিক আপনাদের ধনবর্ষা হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিতে পারেন, মেষ রাশি যদি আপনি হন আপনার কিন্তু লটারির লাগার মহাযোগ। তবে রাহু কবচ আপনারা পরিধান করুন। আপনাদের লটারি ফরচুনা নাম্বার, লাকি নাম্বার, কোন সময় কাটবেন এগুলো কিন্তু জানা একান্তই দরকার। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার চতুর্থপতি এবং একাদশপতি সপ্তমভাবে সপ্তমপতির সঙ্গে কানেক্ট করছে, একাদশভাবে রাহু নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। আপনাদের লটারি, শেয়ার মার্কেট ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পেতে চলেছেন। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি কর্কট রাশির মানুষ হতে চান হন আপনিও কিন্তু হতে চলেছেন লটারি থেকে মহা কোটিপতি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।